দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গাড়ি প্রবেশ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা নিউজপ্লাস 71 আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার গাড়ি, আপনারা দেখছেন যে বিএনপির মিডিয়া সেলের দর্শক আপনাদের কাছে তুলে ধরছে। দর্শক, আপনি দেখছেন যে বেগম খালেদা জিয়া, আপনাকে দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া, আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বেগম খালেদা জিয়াকে এই হাসপাতালে নেওয়া হচ্ছে, আমরা তুলে ধরছি। দর্শক, আমরা দেখছি গাড়ি প্রবেশ করছে, আমরা নিউজপ্লাসে আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখছেন যে গাড়িটি প্রবেশ করছে, আমরা তুলে ধরছি আপনাদের কাছে। তো আপনারা দেখছেন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে এর আগেও কিন্তু তিনি অসুস্থ হয়েছিলেন, আবারও আমরা দেখছি তাকে কিন্তু এখানে নেওয়া হচ্ছে আপনার চিকিৎসাধীন। এখানে যদি তার শারীরিক কন্ডিশন খারাপ হয় তাহলে তাকে কিন্তু এখানে অবস্থান করতে হবে। দর্শক, আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়ার যে গাড়িটি, আপনারা দেখছেন যে এটি বহরসহ কিন্তু প্রবেশ করছে, আমরা তুলে ধরছি আপনাদের কাছে। দর্শক, আপনারা দেখছেন তাকে প্রোটেকশন দেওয়ার জন্য সিএসএফ রয়েছে, সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে ছাত্রদল এবং যুবদলের অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে, আমরা নিউজপ্লাসে আপনাদের কাছে তুলে ধরছি। দর্শক, আপনারা দেখছেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কিন্তু অসুস্থ, তিনি কিন্তু আবারও তাকে কিন্তু এবারকে হাসপাতালে নেওয়া হচ্ছে, আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন এর আগেও কিন্তু তাকে এখানে হাসপাতালে নেওয়া হয়েছে, আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আজও কিন্তু ঠিক সেই অবস্থান কিন্তু আমরা আবারও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নিউজপ্লাস থেকে। দর্শক, দেখছেন বেগম খালেদা জিয়ার যে গাড়িটি রয়েছে এই বহর, আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। পুলিশ প্রোটেকশন সাথে সিএসএফ এবং অনেক নেতাকর্মীরা কিন্তু তারা অবস্থান করছে, আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশ প্রোটেকশন এবং সাথে সাথে নেতাকর্মীরা কিন্তু প্রোটেকশন দিয়ে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে, আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই গাড়িটিতে কিন্তু তাকে নেওয়া হচ্ছে, আমরা কিন্তু আপনাদের তুলে ধরার চেষ্টা করছি।